আসসালামু আলাইকুম। পেশেন্ট বার্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল, আশা করি সবাই ভালো আছেন। তো আজকেও প্রশ্ন উত্তর পর্বে ফিরে এসেছি, আজকেও দুইটা প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ, দেখবেন। আর যারা নতুন সাবস্ক্রাইব করবেন ফেসবুকে অবশ্যই ফলো করবেন। তো আজকের বিষয়গুলো অবশ্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একটা প্রশ্ন একটু বড় সড়ো স্ক্রিনে শটে দিলে একটু পড়ে নেবেন, আমি শর্টকাটেই পড়বো। তো আলহামদুলিল্লাহ আমার কবুতরগুলো ভালো আছে আর আমি ভ্যাকসিন কিনে ফেলেছি, আশা করি এই রবিবার ভ্যাকসিন কিনছি, আগামী রবিবার করব, কারণ আমার বন্ধুর ছুটি থাকে রবিবার, তো তো আর ভ্যাকসিন করা সম্ভব না। তো আগামী রবিবার ওর ফ্রি, আগামী রবিবার ওর ছুটি থাকবে, ছুটি থাকলে আমরা ধাপির সব কবুতরের ভ্যাকসিন করব এবং আমার যে ব্রিডিংয়ের কবুতরগুলো আছে এগুলোরও ভ্যাকসিন করব। তো ভ্যাকসিনের নাম দাম কোথায় পাবেন বলে দিব, এনে নেবেন। আপনারা অনেকেই আছেন যে যে ভ্যাকসিনের নাম বলি ওই ভ্যাকসিন না করে অন্য ভ্যাকসিন করেন, পরে যাতে দেখা যায় কি ভ্যাকসিনের কোনো ফলই দেয় না। আমি কিন্তু এই ভ্যাকসিনটা করে উপকার পাইছি দেখে আপনাদেরকে বলি, কিন্তু আপনারা অনেকে এটা শুনেন না। যাই হোক, টাকা আপনাদের, খবুদার আপনারা, আপনারা যা ইচ্ছা তাই করবেন, আমার পরামর্শ দেওয়া দরকার, আমি ইনশাল্লাহ দিব। তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাই, আর কবুতর আজকে উড়াবো, তবে একটু লেট হয়ে গেছে, রোদ উঠছে, আর এই রোদে আমার কাছে মনে হয় কবুতর এত ভালো ফ্লাই করবে না। তো ইনশাল্লাহ কবুতরগুলো এখন ছাড়ব, ছাড়ার মুহূর্তটা একটু উপভোগ করুন। চাকলা আর এক চাকলার সাথে আশা করি মিলে যাবে। এই আমার গুলা এদিকে ঘুরছে, একটা বাইরানো বাকি ছিল, এটা হচ্ছে নতুন বাচ্চা, জানি না চাকলার সাথে মিলবে কিনা, কারণ ওগুলো একটু হাইট নিয়ে নিস, অলরেডি কই গেছে নিজের ভিজা বাইতেছি না। ও ওই যে অনেক দূরে চলে গেছে, আমি কিছুটা দেখতেছি, এই যে এই যে এই যে অনেক দূরে, এই যে এই যে দেখা যায় আবার দেখা যায় না, এমন অবস্থা। তো এইটা মনে হয় ওই যে আমাদের পাশে যে আমাদের ক্লাবের মেম্বার এসআরবি ব্রাদার্স, হয়তো ওর সাথে ঢুকতে পারে এই এই এইটার সাথে। ও তো সিঙ্গেল হইল, বেশি পাকটামি করতে গেছে, লেট করে বেরিয়েছে। তো যাই হোক, উড়ে নামুক ইনশাল্লাহ, প্রশ্নের উত্তর শুরু করব। আর আমার চাকলাটা অনেক দূরে চলে গেছে, হ্যাঁ আজকে মাশাল্লাহ ভাবছি কম উড়বে, এখন দিয়ে আর আজকে বেশি উড়ার সম্ভাবনা, কারণ হাইটও নিয়েছে এবং স্পিডও ভালো, গতি দেখাইতেছে, তার মানে শরীরে এনার্জি আছে, রোদেও আশা করি ফ্লাই ভালো করবে। আমি দেখতেছি না সঠিক আপনারা পারতেছেন কিনা, আমি নিজেও জানি না। তো যাই হোক, এত দূরে গেছে দেখা যায় না, আসুক তারপরে আবার ভিডিও স্টার্ট করব। তো আলহামদুলিল্লাহ ফ্লাই করানো শেষ, সবগুলো কবুতর নামছে, এখন ঘরে ঢুকায় ফেলবো এবং খাবার দিয়ে দিব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ কবুতরগুলো রেসপন্স করতেছে, যে নামছে সব নিচে, আর বাকিগুলোর নামার ট্রাই চলতেছে, যে নামে গেছে ডাকার সাথে সাথে। আলহামদুলিল্লাহ দেখা যাক কি হয়। কবুতরগুলোর একটু রোদে রাখছিলাম 5-10 মিনিটের মতন, আর ছাদে মাটি আছে, মাটি খায়, আর এটা খুবই ভালো, গ্রামে মাটি পায় কিন্তু শহরে তো মাটি পায় না, এগুলো হচ্ছে যে ফুলের টফ, যেগুলো গাছের মাটি এগুলো এখানে ঢালছে, এগুলো ওরা খায়, তো ভালো মাটি খাওয়া, কারণ এই মাটিটা তো আসলে ওরা পায় না, হয়তো গ্রিড দেই আমরা। তো এটা খাক, তারপরে ঢুকাই ফেলি, আরও 5-6 মিনিট ওরা এখানে মাটি খাক। তো ভিডিও স্ক্রিনে প্রশ্নটা দিয়ে দিলাম, অবশ্যই পড়বেন। তো ভাই বলছে যে ডানা ছেড়ে উড়লে এরকমই কিছু, ডানা ছেড়ে উড়লে নাকি এটা রেসার কবুতর না। দেখেন ভাই, কবুতর অবশ্যই মাঝে মধ্যে ডানা ছেড়ে উড়ে এবং পাক বাড়ি দেয়, সেটা নরের ক্ষেত্রে বেশি হয়, মাদি এই জিনিসটা একটু কম করে। তবে হ্যাঁ, মাদিও মাঝে মাঝে ডানা ছেড়ে উড়তেই পারে, এটা কবুতরের ইচ্ছা ভাই, এই জন্য যে এটা
রেসার না, এই জন্য যে এটা রেসার এটা কোনো কথা না। অনেকে আমার কাছে ছবি ভিডিও পাঠান, হাট থেকে কিনেন বা অন্য বিভিন্ন মানুষ থেকে কিনেন, কিনে আমার পাঠান যে ভাই এটা রেসার কিনা। তো আপনাদেরকে আমি একটা কোশ্চেন করতে চাই ভাই, আপনার যারের থেকে কিনেন তাদের জিজ্ঞেস করতে পারেন না এটা কি রেসার কিনা? আপনারা কিনার পরে আমার কেন আমার কাছে এসে বলেন যে ভাই কোথাটা কিনছি একটু চেক করেন এটা রেসার না হোমা? আমি এ নিয়ে কিন্তু ভিডিও তৈরি করেছি যে আসলে জাত গোষ্ঠী জেনারেশন না দেখায় একটা কবুতরকে ভালো মন্দ বলা ঠিক না। হইতে পারে আপনার কবুতরটা অনেক ভালো, আবার এটাও হইতে পারে আপনার কবুতরটা হাট থেকে কেউ কিনে অনলাইনে বিক্রি করছে সেটা আপনি কিনছেন, অনেক কিছু হইতে পারে। এই জন্য ভাই ছবি বা ভিডিও দেখে আমি মন্তব্য করতে চাই না। তো প্লিজ এই জিনিসটা আমার সাথে করবেন না। আপনারা যার থেকে কিনছেন তারে ফলো করেন যে সে কি কোনো ক্লাব মেম্বার কি না, ক্লাবে রেস করে কি না, প্রফেশনাল রেসার পালে কি না, তার কাছে প্রুভেড লাইন অথবা ভালো জেনারেশনের কবুতর আছে কি না, তারপরে এটা বিচার করবেন। তো ভাই অনেক সময় কবুতর ব্রিডিং মুডে থাকে, এই জন্য অনেক সময় পাক বাড়ি দেয় বা পাক ছাইরা উড়ে, এটার জন্য যে কবুতর খারাপ হয়ে যাবে এমন কিছু না, আর এটার জন্য যে এটা রেইসার হয়ে যাবে এটা হোমা হয়ে যাবে এমন কিছুও না। গ্রিভাস বলেন আর হচ্ছে রেইসার বলেন, এগুলো মাঝে মাঝে পাক বাড়িয়ে দেয় ছাইরা উড়ে, এই জন্য এখানে ভালো মন্দর কিছুই নাই। হ্যাঁ ভালো জাত হোক খারাপ জাত হোক এই কাজটা করতে পারে, এই জন্য এটাকে ভালো বা খারাপ বলা যাবে এমন কিছুই না। আশা করি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন। আর হোমা রেইসার এই নিয়ে আমার ভিডিওতে অবশ্যই আছে, মানে ভিডিও আছে, আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে অবশ্যই দেখে নেবেন। তো ছবি আর ভিডিও দেখে যদি বলা যায় তো 100% যে এটা হোমা বা এটা রেইসার বা এটা নর্মাল কবুতর, এটা অরিজিনাল কবুতর, তাহলে ভাই আমি এত বোকা না যে আমি অকশন থেকে কবুতর কিনতাম, বিদেশের অকশন থেকে কবুতর কিনতাম। তাহলে ভাই আমি ওই বিভিন্ন মানুষের ভিডিও দেখে ওই কবুতর কিনেই বাসায় ভাই রাখতাম, ওগুলো দিয়ে রেস করতাম। অনেকে এইটাও বলেন যারা এইসব অনলাইন থেকে কবুতর কিনছেন, যারা ক্লাবে রেস করে না ইত্যাদি, অনেক মানুষের থেকে অনেক লো প্রাইসে কিনছেন, তারপর কি করেন আপনারা নিজের মুখেই বলেন যে ভাই আমি কবুতর রেস করি কিন্তু সময় টাইমিংয়ে ঠিক আসে না বা কবুতর অনেক লেট করে। একটা কবুতর দেরি করতেই পারে কিন্তু এই বইলা না যে 5টা রেসে 4টা রেসে দেরি করবে। হ্যাঁ 5টা রেসে 1টা রেসে দেরি করতে পারে, পথ হারায় যেতে পারে, বাজের খপ্পরে পড়তে পারে, অন্য ফ্লকের সাথে মানে ছাটের সাথে চলে যেতে পারে, বিভিন্ন সমস্যা হইতে পারে। এই জন্য প্রতি রেসে লেট করে আসা তো এটা মাইনা নেওয়া যায় না। আমাদের ক্লাবে প্রচুর কম্পিটিশন, আমরা 3 সেকেন্ড 1 মিনিটের জন্য রেজাল্ট পাই না। এরকম কম্পিটিশনের যুগে আপনারা যদি সকালে ছাড়েন বিকালে বা দুপুরে কবুতর আসে তাহলে তো ওই কবুতর পাইলে লাভ নেই। হ্যাঁ আপনি পার্সোনালি যদি পালেন বা ভাবেন আমি পার্সোনালি রেস করব সেটা করতে পারেন, মনের খোরাক সকালে ছাড়লাম বিকালে বা দুপুরে আসলো। কিন্তু আপনি যদি প্রফেশনাল ক্লাবে জয়েন করেন যে কোনো জেলায়, আপনি এইটা কবুতর দিয়ে কখনোই রেজাল্ট করতে পারবেন না, 10%ও ঢুকতে পারবেন না, রেজাল্ট তো দূরেই থাক। তো এই জন্য বলবো ভাই ওই 500, 1000, 2000 টাকার জন্য আজে বাজে না কিনা, 2 জোড়া ভালো বাচ্চা কিনেন কাজে লাগবে। তো আশা করি বুঝাইতে পারছি ভাই, কবুতর পাক বাড়ি দেওয়া পাক ছাইরা উড়া এটা কোনো প্রবলেম না, এটা অনেক সময় ব্রিডিং মুডে থাকলে করে বা কবুতরের যখন জোশ থাকে মানে হ্যাপিনেস থাকে তখন এটা করে। তো এই জন্য এটা খারাপ কিছু আমি দেখি না। হ্যাঁ তো দ্বিতীয় প্রশ্ন উত্তর পর্বে আমরা যাই। দ্বিতীয় প্রশ্ন উত্তরটা হচ্ছে ভিডিও কবুতর বাচ্চা করার পর হালকা শুকিয়ে যায়, দেখেন এটা কোনো সমস্যা না। আপনি যখন টানা 2 বা 3 বার একটা কবুতরের বাচ্চা নেবেন তখন এটা ধকল যায়, আর ধকলের কারণেই কবুতর শুকিয়ে যায়। তখন অবশ্যই আমাদের দরকার কবুতরকে সুষম খাবার খাওয়ানো, সেক্ষেত্রে কবুতর শুকাবে না। হ্যাঁ ফিটনেস একটু খারাপ হবে, কারণ আমরা যেগুলো ফ্লাই করাই ওগুলোতে ব্রিডিংয়ের কবুতরের প্রেশার বেশি পড়ে, এই জন্য ওই ব্রিডিংয়ের কবুতরগুলো একটু শুকিয়ে যায় বাচ্চা তোলার সময়। আবার যখন ডিম পারে 18 দিনের একটা গ্যাপ যায়, ওই সময়টা এরা রিকভারি করে নেয়, ভালো খাবার দিলে ওই টাইমে রিকভারি করে, তখন আর কোনো প্রবলেম হয় না, তখন আমার বডি ঠিক হয়ে যায়। এই জন্য যাদের কবুতরে এই প্রবলেমটা বেশি হয় খেয়াল করবেন যে কৃমির সমস্যা আছে কিনা আর ভালো খাবার দিচ্ছেন কিনা, আর সাথে স্যালাইন আর রেনাসি মাসে অন্তত 3 দিন রাখবেন, এটা কিন্তু রিকভারির কাজ করে। আপনার কবুতর দুর্বল থাকলে দুর্বলতা কাটাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। আপনার কবুতর বাচ্চা তোলার সময় যদি
দুর্বল হয়ে পড়ে সেক্ষেত্রে কিন্তু নানা ধরনের রোগে আক্রান্ত হতে পারে এবং ভাইরাসজনিত রোগ ঘাটাল ইত্যাদি বড় কোনো রোগে আক্রান্ত হয়ে যেতে পারে। এই জন্য অবশ্যই রেনাসি দিবেন, কারণ রেনাসি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্লাস স্যালাইন আর এগুলো একসাথে দিলে আরও বিভিন্ন রকমের কাজ করে, আপনার কবুতরকে চাঙ্গা রাখবে এক কথা। আর এটাতে কোনো ওরকম সাইড ইফেক্ট নেই যে কবুতর নষ্ট হয়ে যাবে, তো অবশ্যই খাওয়াবেন। আমি এটা সারা বছরই খাওয়াই, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো রেজাল্ট পাইছি, তো আপনিও করবেন। আর শুকায় যায় জন্য টেনশনের কিছু নাই, আমি ওটা না দুইবার তিনবার বাচ্চা নিলে আমারও ব্রিডিংয়ের যে রেসারগুলো আছে শুকায়, আবার রেস্টে দিলে অথবা তারা যদি প্রপার সুষম খাবার পায়। আর আমার যে যতটুকু ট্রিটমেন্ট আমি জানি বা যত্ন আমি জানি, নিলে ইনশাল্লাহ আমার কবুতর আবার আগের মতন হয়ে যায়। তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই ভাই, আপনি আপনার মতন কবুতর পালেন, বাচ্চা উঠান, খেয়াল রাখেন, তুলে দেখবেন আপনার কবুতর ঠিক থাকবে, শুকাবে না। আর বাচ্চা খাওয়ার সময় কবুতর যতই ভালো খাবার দেন কবুতর মোটামুটি শুকাবেই, এই জন্য এই জায়গায় টেনশনের কিছুই নেই। আপনি চিন্তা করেন, যারা হেলদি মানুষ তারা যদি সকালবেলা মর্নিং ওয়াক করে, দৌড়ায়, তাহলে দেখবেন দুই তিন মাস দৌড়েলে মিনিমাম তার বডি থেকে একটা ওয়েট লস হবে, তার শুকনো দেখা যাবে। তো কবুতরের বেলা এরকম একটা বাচ্চা উঠতে প্রায় 35 দিন বা 35 দিন প্লাস লাগে। এই 35টা দিন তারা কীভাবে খাটে, ডিম থেকে ওম দেওয়া শুরু করে যখন বাচ্চা খাওয়ানো শুরু করে তখন তারও ধকল যায়, তখন একটু শুকায়, আবার ডিমে বসলে আবার একটু হেলদি হয়। এই জন্য ভালো খাবার দিবেন, কৃমিমুক্ত রাখবেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।